হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র লাইভে এসে স্বামীর সব গোপন তথ্য ফাঁস করলেন শবনম ফারিয়া। দেখুন, লাইভে এসে সব ফাঁস করে দিলেন তিনি। এইমাত্র পাওয়া খবর, শবনম ফারিয়া ডিভোর্সের মূল কারণ জানতে পারবেন এই ভিডিওতে। বন্ধুরা, একটু আগে একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে কি কারণে ভেঙেছে শবনম ফারিয়া সুখের সংসার। একটি আপত্তিকর ভিডিও নিয়ে ঝগড়া এবং সেই থেকে ডিভোর্স। বন্ধুরা, বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মাত্র 2 বছর আগে নিজের পছন্দের মানুষের সাথে ঘর বাঁধেন ফারিয়া। নিজেদের সেই বিবাহের সময়টাকে দারুণ স্মৃতিময় করে রেখেছেন ওনারা। এখনো ইউটিউবে সার্চ করলে ফারিয়া ও অপুর বিয়ের সেই এক্সক্লুসিভ ভিডিওটি দেখা যাবে। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং একই সাথে কাজ করা অনেক তারকাদের নিয়ে হয়েছিল সেই বিবাহের অনুষ্ঠানটি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলাদেশের অনেক তারকাদেরই ঘর ভেঙেছে। অনেকেই স্বামী স্ত্রী নিয়ে সারা জীবন সংসার করতে পারেননি, মনোমালিন্যতার কারণেই বেশিরভাগ সংসার ভেঙেছে। তেমনি ভাবে এইবার ভেঙে গেল শবনম ফারিয়ার সেই সাজানো সংসারটাও। যদিও তারকাদের মধ্যে ডিভোর্স হয়ে গেলে কেউ মিডিয়া এবং মানুষকে জানাতে চান না, কিন্তু শবনম ফারিয়া করেছে তার একদম বিপরীত। তিনি নিজেই ওনার অফিসিয়াল পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং নিজেই জানিয়ে দিয়েছেন ওনার বিচ্ছেদের সংবাদটি। শবনম ফারিয়া যেইভাবে বলেছেন, ওনারা খুব মিউচুয়াল ভাবেই ওনাদের ডিভোর্স হয়েছে। আসলে কি তা? বন্ধুরা, আপনারা সকলেই জেনে থাকবেন, কোনো কারণ ছাড়া কেউ সংসার ভাঙে না। এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। গুঞ্জন উঠেছে একটি আপত্তিকর ভিডিও ওনাদের ডিভোর্সের সূচনা, তবে এর সত্যতা এখনো জানা যায়নি। তবে আমাদের মনে হচ্ছে এই সংবাদটি পুরো মিথ্যে, কেউ একজন শবনম ফারিয়ার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বন্ধুরা, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কারো কিছু বলার অধিকার নেই, তাই দয়া করে তাদের ব্যক্তিগত জীবনকে টেনে নিয়ে ওনাদের নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না। দেখতে থাকুন ওনাদের নিত্য নতুন সিনেমা, নাটক ইত্যাদি। শবনম ফারিয়ার সাথে হয়তো ওনার স্বামীর মিল হচ্ছে না, যার কারণে ওনারা দুজন ডিভোর্স নিয়েছেন। শবনম ফারিয়া কি ডিভোর্স নিয়ে সঠিক কাজ করেছে? হ্যাঁ মনে হলে আমাদের কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর না মনে হলে নো লিখুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।